হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, সকাল সকাল মাছের বাজার থেকে স্টার্ট করলাম, বাজারে চলে এসেছি, মাছ কিনছি। দেখো, বাটা মাছ নেব, তো দু জায়গায় বাটা মাছটা নেব, এক জায়গায় আমার জন্য, এক জায়গায় আমার মায়ের জন্য। তো ওই কাকুটাকে বললাম বাটা মাছটা বেছে দিতে, বেছে দিয়েছে। আর এখানে দেখো ডাব নিতে চলে এসেছি, ডাব নিচ্ছি, আয়ান দেখো দাঁড়িয়ে আছে। আর বাড়ি চলে এসেছি, তারপরে এসে দেখো রান্না করতে বসিয়ে দিয়েছি। তোমাদের বাজারটা কিছু দেখানো হয়নি, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই এসে একদিকে ভাতের জল দিলাম আর একদিকে মাছটা কাটাকুটি করে ধুয়ে নিলাম। তো এবার ফ্রাই করব, যেহেতু কড়া বসিয়ে দিলাম, এর মধ্যে এবার তেলটা ঢেলে দেবো। বাজারটা তোমাদের দেখাচ্ছি, তাই যে দেখো বাজার নিয়ে এসেছি, তোমাদের দেখানো হয়নি ওই আর কি, ওটা তখন বলছিলাম। তো দেখো মাছটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, আলু কাটা হয়ে গিয়েছে, মাছটা ম্যারিনেট করে ওখানে রেখেছি। এখানে মানে বলছিলাম যে রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি, যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তো তাই একটু আগে পিছু হয়ে যাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও, ঠিক আছে? তো মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে, তারপর আলুটা ফ্রাই করতে দিলাম, যেহেতু মাছ আলু টমেটোর ঝোল করব। ওখানে রসুন থেতো করে নিয়েছি, টমেটো কাটাকুটি করে রেখেছি, ওটাই তোমাদের আর কি বলছিলাম যে টমেটোটা কাটে কেটে রেখেছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার দেখো দেখাচ্ছি, মাছ চোরকে দেখবে, বিড়াল, বিড়ালকে দেখবে, বড় বিড়াল, এই দেখো মাছ চুরি করে এনে খাচ্ছে পিছন দিয়ে। আমি ভেজে রাখছি, ও দেখে না কমেন্টে একটা তুলে নিয়েছে, বসে বসে খাচ্ছে, হাসছে আবার। তো ওখানে দেখাচ্ছিলাম জানলা দিকে যে দেখো একটা কাঠবিড়ালি বসে আছে, তো ওইটাই দেখাচ্ছিলাম তোমার। দেখো এবার ফের কিচেনে চলে এসেছি, এসে নিয়ে সর্ষের তেল দিলাম, তারপরে দুটো পেঁয়াজ দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ওটাকে এবারে ফ্রাই করছি, ব্রাউন কালার করব, তারপরে রসুনটা ওর মধ্যে দিয়ে দেবো, আর লাস্টে তো ধনে পাতা দেবো। এদিকে চিংড়ি মাছটা দিয়েছি জাল দিতে, যেহেতু আজকে সিদ্ধ করে রেখে দেবো, অন্য দিনে রান্না করব। আর এখানে আয়ান দেখো যে নারকেল নিয়েছিলাম না, ওখানে ডাব খেয়েছিলাম, ডাব খেয়ে আর একটা দুর্মো নিয়েছিলাম, ওটাকে একটা আলুতে বলি ফ্রাই করব। আর তোমাদের বলছিলাম যে বাজার কী কী এনেছি, এখন দেখানো হয়নি, পরে তোমাদের দেখিয়ে দেবো, তো সেটার সময় হয়নি, যদিও দেখাবার মতন আর টাইম পাইনি আমি, অনেকটা লেট হয়ে গিয়েছিলো, বাড়ি ফিরতে ফিরতে 11:30 বেজে গিয়েছিলো। তো দেখো আয়ান বললাম আম্মু দাও আমি তোমার হাতে হাতে করে দিই, তো যেহেতু আমার ছেলে অনেক কাজ করে দেয় আমার হাতে হাতে, ওটা কোনো বড় কথা নয়, যে ওকে আমি সবই শিখিয়ে রেখেছি। তো দেখো এখানে আমি আলুটা ফ্রাই করে নিয়েছি, নারকেল আলু ভাজা, ভাত, আর মাছ তো দেখালাম তোমাদের আগে। আমি এই কারণে আয়ানকে সবই শিখিয়ে রেখেছি, যেহেতু আমার তো শরীর খুব একটা ভালো থাকে না, যখন অসুস্থ থাকে তখন আমার আয়ানই ডাল ভাত সিদ্ধ ভাত করে নিতে পারে, মানে আর কি এরকম ওকে ট্রেনিংটা দিয়ে রেখে দিয়েছি, যে আমি না থাকলেও আমার ছেলে সিদ্ধ ভাত করে নিতে পারবে, থালা ফালা মাজতে পারে, ঘর দোর ঝাড় দিতে পারে, চা করতে পারে। তো যাই হোক, এই দেখো ভাত খেতে চলে এসেছি, দুপুরে আমি একটু জল ঢালা ভাত খাবো বললাম, আর আয়ানকে ওই নারকেল আলু ভাজা দিয়েছি, ও বললাম আম্মু আমি মাছ খাবো না, জল ঢালা ভাত খাবো। আমি বললাম ঠিক আছে, তাই ওটাই খাও। তো দেখো সন্ধ্যাবেলা চায়ের টাইম হয়ে গিয়েছে, আয়ানি চা করে নিয়ে এসেছে, আমার খুব মাথাটা ধরেছিল, তো আমার বাচ্চাই চা করে দিয়েছে। তো বললাম মু একটু দুধ চা করবো, আমি বললাম করো দুধ চা, তাতে বাটার দিয়ে চা করে নিয়ে এসছে, ওই আর কি বলছিলাম যে আমার গুড বয়, যেহেতু এত কাজ করলো তো তার জন্য তো কিছু একটা বলতেই হয়, তাই না? তো আমি তো বলবো আমার ছেলের মতন ছেলে হয় না, অত্যন্ত ভালো আমার ছেলে, অতিরিক্ত কাজ করে, সবার ছেলে প্রত্যেকটা মায়ের কাছে খুবই ভালো, তাই আমি বললো আমার ছেলে বেশি, যেহেতু অনেক কাজটা জানে, আমার হাতে হাতে অনেক কিছুই করে দেয়। ও হাসছে, ওকে হুড়ো বেড়াল বলছিলাম, হাসছে। তো দেখো টিউশনে আছে, যেহেতু ওর পরশু দিন দিন এক্সাম আছে, তো ও রেডি হয়ে গিয়েছে পড়তে যাওয়ার জন্য, এখন বাজে তোর 6:45। তো চাটা খেয়ে নিয়ে সব কিছু বেসিনে রেখে দিয়েছে, তো বললো আম্মু এবার আমি যাই, রেডি হচ্ছে, তো এই রুটিনটা বাসছে, ওই ওকে দেখাচ্ছিলাম, তাই ও একবার করে দেখছে, হাসছে। ওটা দেখো ওইটা বই নিয়ে দেখে হাসবে আমার দিকে তাকিয়ে, যেহেতু ওকে দেখাই না খুব একটা, তাজে দেখাচ্ছি না, তাই ও হাসছে, ওর আবার একটু লজ্জা পায় জানো। তো দেখো রাত্রে ডিনারের জন্য চলে এসেছি রান্না করতে, আর রান্নাটা হবে তোমার ডিম করব, ডিমটা করবো একটু আলুটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি, মানে কেটে নিয়েছি, ওটাকে মশলার মধ্যে কষে তার মধ্যে ডিম ছেড়ে দেবো, আর শুকনো শুকনো করে করব। হ্যাঁ ভালো লাগে, টেস্টি লাগে খেতে। তো ওই পরোটা করব, পরোটা রুটি হবে, যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে। তো এই আর কি, তোমাদের সঙ্গে তো সারাদিন না কথা বললে হয় না, যাই হোক ব্লগটা করি বলে তোমাদের সঙ্গে অনেক কথা বলতে পারি, তবে আমি খুব একটা বাড়ির নিয়ে বলি না,
যদিও রান্না টান্না নিয়েই শুধু বলি, আদার্স অন্য কোনো কথা বলি না, মনে হয় অনেক কথাই বলবো, মাঝে মাঝে ভাবি তো বলে উঠতে পারি না। এটা যেহেতু ভাই সোশ্যাল মিডিয়া না, একটা কথা যদি বলি চিরকাল রয়ে যাবে সেই কথাটা, তাই পারি না, মনে অনেকই কথা থাকে বলার জন্য যে বলে ফেলি। কখনো তো মানে জীবনে যখন কষ্টের মুহূর্তগুলো আসে তখনও তোমাদেরকে বলি, যখন ভালো মুহূর্ত আসে তখনও বলি, তবে কষ্টের মুহূর্তটা খুব একটা শেয়ার করা হয় না, যদিও বলি না, চেপে রাখি বরাবরই, এটা স্বভাব চেপে রাখা, তাই চেপেই রাখি। অনেক সময় ভাবি শেয়ার করবো, জানো তো বলবো, তো যাই হোক দেখো, এই দেখো ডিমটা ছেড়ে দিলাম, এবার ওটা পুরো শুকনো শুকনো হবে, আর এদিকে চাটু বসিয়ে দিলাম, রুটি করব, দেখো রেডি করে নিয়েছি পরোটাটা বানাবার জন্য। তো চলো একে একে লেচিগুলো নিই আর পরোটা বানাই, তোমাদের সঙ্গে কথা বলি ওই আর কি, আর কি বলবো, তোমরা সবসময় আমাদের দুজনকে দেখতে পাও না, আয়ানকে আর আমাকে, আর তো কাউকে দেখতে পাবে না, যেহেতু আমরা দুজনে একাই থাকি, ফ্ল্যাটের মধ্যে থাকি আমরা, তো আমাদের বাড়ি আছে, বাস্তব বাড়ি অন্য জায়গায় আছে, আমরা সেখানে থাকি না, আমি আর আয়ান এখানেই থাকি অনেক দিন ধরেই, আমরা দুজনেই থাকি। আমার বড় ছেলে আছে, ও আছে ওর দাদু দাদিমার কাছে, মানে দাদু আছে ওর দাদিমা আছে দেশের বাড়িতে, তো ওখানেই ও থাকে, আর আয়ানকে নিয়ে আমি থাকি এখানে। এই হচ্ছে কথাবার্তা। এই দেখো রাত্রে খাবার নিয়ে চলে এসেছি, ওই আলু আর ডিম, আর এই হচ্ছে রুটি, আর কি বলবো, দেখো এবার বিছানা করবো। আয়ান নিউ ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবো না, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টং করে বাজিয়ে দেবো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ করে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর প্রত্যেক দিন দেখবে।